আপনারা দেখছেন মহান নব অঙ্গনের সোহিনী। আমি রূপা, আর আমার সঙ্গে রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। আমরা আলোচনা করছি বা আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর সোহিনী শাস্ত্রী যে বিভিন্ন গ্রহের মহাদশা নিয়ে আলোচনা হবে। গত রবিবার আমরা আলোচনা করেছিলাম সূর্যের মহাদশা নিয়ে এবং উনি বলেছিলেন আজ আমরা শুনব চন্দ্রের মহাদশার ফলে জাতক বা জাতিকার জীবনে কী কী ঘটনা ঘটতে পারে। তাই তো সোহিনী, আজকে তো চন্দ্রের মহাদশার কথা জানবো। আজকে চন্দ্রের মহাদশা নিয়ে আমরা আলোচনা করব। চন্দ্রের মহাদশা এবং চন্দ্রের এফেক্ট ডিউরিং চন্দ্রের পিরিয়ডে মানুষের জীবনে অশুভ এবং শুভ ইম্প্যাক্ট কী ফেলতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। চন্দ্র একটা খুব কমন প্ল্যানেট, আমরা প্রত্যেকেই মানে ছোট থেকে বড় সবাই চাঁদ কথাটা বুঝি, চাঁদ থেকেই চন্দ্র। চন্দ্রের মহাদশা অ্যাকচুয়ালি আমাদের যে বাঙালি ক্যালেন্ডারটা মানে চন্দ্র মাস অনুযায়ী কিন্তু আমাদের চাঁদটা তৈরি হয় লুনার ক্যালেন্ডারের উপরে। লুনার ক্যালেন্ডারের উপরেই আমাদের কিন্তু চন্দ্র মাস হিসাবেই কিন্তু আমাদের পুরো বারোটা মাস মেনটেন হচ্ছে। চন্দ্রের মহাদশা একটা মানুষের জীবনে 10 বছর থাকে এবং এই চন্দ্রের মহাদশা চলাকালীন একটা মানুষের জীবনে অনেক কিছু ভালোও হতে পারে, আবার অনেক কিছু খারাপও হতে পারে। সেটা কিন্তু ডিপেন্ড করছে ইন্ডিভিজুয়াল হরোস্কোপের উপর। এই 10টা বছর যখন পিরিয়ড চলে সেই সময় তার হরোস্কোপে দেখতে হবে চন্দ্র তার শুভ গ্রহ না অশুভ গ্রহ। চন্দ্র যদি তার শুভ গ্রহ থাকে তাহলে আমরা প্রথমেই একটা বাচ্চাকে দিয়ে স্টার্ট করব, কারণ একটা বাচ্চার মানে ছোট থেকে বড় হওয়া তার প্রাথমিক এডুকেশনের উপর ডিপেন্ড করছে। তার প্রাথমিক এডুকেশনটা কীরকম যাবে, যেটা আমরা প্রত্যেকটা মহাদশায় আমরা 6টা সেগমেন্টে ভাগ করেছি, যে এডুকেশন, হায়ার এডুকেশন, কেরিয়ার, বিজনেস, স্বাস্থ্য, বিবাহিত জীবন। তো আমি যদি প্রথমে এডুকেশন নিয়ে দেখি তাহলে দেখব যে চন্দ্রটা মেন প্রয়োজন প্রত্যেকটা মানুষের জীবনে, বিশেষ করে স্টুডেন্ট পিরিয়ডে, কারণ চন্দ্র কিন্তু আমাদের টোটাল মনটাকে কন্ট্রোল করছে। এবং চন্দ্র যদি কারোর জন্মছকে ম্যালিফিক থাকে তাহলে কিন্তু আমরা মেন্টাল ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, ল্যাক অফ কনফিডেন্স প্রবলেমটা থাকে, কারণ চন্দ্র হচ্ছে সম্পূর্ণ মানুষের মনের কারো গ্রহ এবং চন্দ্রের উপরেই কিন্তু আমাদের টোটাল মনটা কন্ট্রোল হচ্ছে এবং আমাদের টোটাল মনটা ডিপেন্ড করছে। সুতরাং একটা এডুকেশন পিরিয়ড চলাকালীন যদি একটার বাচ্চার মেন্টাল স্ট্রেংথনেস থাকে এবং তার যদি কনফিডেন্স থাকে এবং তার যদি পড়াশোনার উপর যেটা আমরা বলি কনফিডেন্স, কনসেন্ট্রেশনটা পারফেক্ট ওয়েতে চলে তাহলে সে কিন্তু খুব ভালো পড়াশোনা করতে পারবে এবং তার কিন্তু ওই সময়টা কোনো রকম ডিস্টারবেন্স আসবে না। এবং চন্দ্র যদি ভালো থাকে, এরা না খুব ভালো বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি এটার উপর খুব ভালো দখলতা থাকে। যারা দেখবে আর্টস নিয়ে পড়াশোনা করছে, বিশেষ করে হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে, বেঙ্গলি নিয়ে পড়াশোনা করছে, সংস্কৃত নিয়ে পড়াশোনা করছে, তার মানে জানবে তার জন্মছকে চন্দ্রের শুভত্ব রয়েছে, যার জন্য সে কিন্তু আর্টস নিয়ে পড়াশোনা করছে। এবার চন্দ্রের মহাদশা চলাকালীন যদি চন্দ্র ম্যালিফিক থাকে, লগ্নের ষষ্ঠ, অষ্টম, দ্বাদশভাবে যদি চন্দ্র থাকে অথবা লগ্নের পঞ্চম, যেটা আমি সবসময় আলোচনা করে থাকি আমাদের মাইন্ডটাকে কন্ট্রোল করছে, বা লগ্নে যদি চন্দ্র থাকে রাহুর সঙ্গে, কেতুর সঙ্গে বা শনির সঙ্গে, তাহলে হাইলি ডিপ্রেশন এবং যেটার জন্য কিন্তু পড়াশোনার উপর একটা সম্পূর্ণভাবে নেগেটিভ ইম্প্যাক্ট ফলে। তার ফলে কি হয়, নয় সে নর্মাল স্টুডেন্ট হয়ে যায়, কোনো রকমভাবে পাশ করলো এবং তার খুব একটা কেরিয়ারের গতি সেটা কিন্তু এগোয় না, নর্মাল একটা গ্র্যাজুয়েশন করে তারপরে সে তাকে কিন্তু অন্য প্রফেশনে যেতে হচ্ছে। আর যারা হায়ার এডুকেশন করছে সেই ক্ষেত্রেও কিন্তু চন্দ্রকে ভালো থাকতে হবে, কারণ আমরা জানি হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার চাপটা যথেষ্ট থাকে। এবং চন্দ্র যদি কারোর জন্মছকে দুর্বল হয়, যেটা তোমায় বললাম যে পড়াশোনার চাপটা না নিতে পারার জন্য অনেক সময় পড়াশোনা খারাপ লাগে এবং তারা এডুকেশন ছেড়ে দেয়। তো যদি চন্দ্র ভালো থাকে, যেমন দেখা গেল চন্দ্র হয়তো কারোর চতুর্থে রয়েছে,
নবমে রয়েছে, একাদশ ভাবে রয়েছে শুভগ্রহ বৃহস্পতি চন্দ্র একসঙ্গে, অথবা বৃহস্পতি বা চন্দ্র তার অন্য নক্ষত্রে রয়েছে, সেই ক্ষেত্রে চন্দ্রের মহাদশা চলাকালীন সে কিন্তু দুর্দান্ত কেরিয়ার তৈরি করতে পারবে। তার মেন্টাল হেলদি থাকবে, তার শরীর ভালো থাকবে, কনফিডেন্স লেভেল একদম তুঙ্গে থাকে এবং কনসেন্ট্রেশনের কোনো ধরনের প্রবলেম আসে না। যে কোনো পড়া খুব তাড়াতাড়ি অনায়াসে সে কিন্তু ক্যাচ করে নিতে পারছে, ফলে তার কিন্তু হায়ার এডুকেশনের গতিও কিন্তু সমান্তরালভাবে এগিয়ে চলেছে। যাদের রাশি আর লগ্ন এক হয় তাদের তো লগন জাদা বলে, মানে সত্যিই কি তারা মানে হয় জিনিয়াস হয়, নয় তো একটু উইয়ার্ড হয় বা এক্সেন্ট্রিক হয়, এগুলো চলিত কথায় বলা হয়, পাগল হয় জিনিয়াস। জিনিস বলি, তারা প্রচণ্ড জিনিয়াস হয়, তারা প্রচণ্ড ইমাজিনেটিভ হয়, প্রচণ্ড পাওয়ারফুল মাইন্ডেড হয়, তাদের মধ্যে পোলাইটনেস থাকে এবং তাদের মধ্যে চতুরতা থাকে এবং তাদের মধ্যে প্রচণ্ড ইন্টেলিজেন্স থাকে। কিন্তু লগনজাদা যোগ কিন্তু ভীষণ ভালো যোগ, এবং যদি কারোর লগ্নে যদি চন্দ্র উচ্চস্থ থাকে, কারণ আমরা জানি যে চন্দ্র হচ্ছে বৃষরাশিতে উচ্চস্থ থাকে, চন্দ্র তার ওন সাইন হচ্ছে কর্কট রাশি, সেখানে চন্দ্র বলবান, এবং চন্দ্রের যেগুলো ফ্রেন্ডলি সাইন যেমন ধরো ধনু রাশি, বৃশ্চিক রাশি, এইসব ক্ষেত্রে সিংহ রাশি, কর্কট রাশি, এইসব ক্ষেত্রে চন্দ্র কিন্তু খুব ভালো ফলদান করে। চন্দ্রের মহাদশা কত বছর চলে? 10 বছর, টানা 10 বছর চলে চন্দ্রের মহাদশা। এবং হ্যাঁ, একটা জিনিস দেখো, চন্দ্রের মহাদশা 10 বছরের সঙ্গে সঙ্গে এক একটা অন্তর্দশাও ঢোকে, যেমন ধরো চন্দ্র শনি, চন্দ্র রাহু, চন্দ্র কেতু, চন্দ্র রবি, সেই সব গ্রহগুলো কী থাকছে সেটার উপরেও কিন্তু একটা মানুষের জীবনে অনেকটা ইম্প্যাক্টেড হয়। তবে মহাদশা তো এটা 70% মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলে, সুতরাং চন্দ্র শুভ হলে 70% তার ভালো হবে, আর চন্দ্র উইক হলে 70% তার অন্তর্দশা ভালো গ্রহ হলেও, যেহেতু মহাদশাটা তার উইক, যার জন্য কিছু না কিছু নেগেটিভিটি তাকে ফেস করতেই হবে লাইফে। এবার আসবো চন্দ্রের মহাদশায় কর্মক্ষেত্র কীরকম চলবে, কিন্তু তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন মহানব অঙ্গনের সোহিনী অনুষ্ঠান। আলোচনা করছি চন্দ্রের মহাদশা নিয়ে। তুমি বলেছিলে এর আগে একটা আলোচনায় যে চন্দ্র মানুষকে না কোথাও জার্নি করায়, ট্রাভেল করায়, একদম প্রচুর স্থান পরিবর্তন করে। এবার কর্মক্ষেত্রে চন্দ্রের মহাদশা কিভাবে এফেক্ট করে? দেখো একটা জিনিস বলি, যেহেতু কর্ম নিয়ে আলোচনা হচ্ছে, লগ্নের দশম ভাব হচ্ছে কর্মভাব, লগ্নের ষষ্ঠ ভাব হচ্ছে কর্মভাব। যদি কারো জন্ম ছকে লগ্নের দশম ভাবে বা ষষ্ঠ ভাবে যদি চন্দ্র থাকে, তার কিন্তু প্রচুর ঘুরে ঘুরে কাজ করতে হয়, তার প্রচণ্ড ভ্রমণ হয়, প্রচণ্ড ট্র্যাভেল হয়। তার সঙ্গে যদি দ্বাদশপতি থাকে তাহলে সে কিন্তু বিদেশে ট্যুর করে, চন্দ্রের মহাদশা চলাকালীন তার খুব বিদেশে ট্যুর হয়, কারণ দ্বাদশ ভাব কিন্তু বিদেশে পাঠায়। আর যদি দ্বাদশপতি না থাকে, শুধু চন্দ্র দশম ভাবে বা ষষ্ঠ ভাবে, সে কিন্তু প্রচুর মানে ইন্ডিয়ার মধ্যেই, মানে সে যে দেশটায় আছে সেই দেশের মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে তাকে কাজ করতে হয়। নাম্বার টু হচ্ছে, এটা যদি পজিটিভ চন্দ্রের পিরিয়ড চলে তাহলে সে বিভিন্ন জায়গা দর্শন করছে, বিভিন্ন জায়গা তাকে ট্র্যাভেল করে কাজ করতে হচ্ছে, এবং ওই সময়টা দিয়ে তার কিন্তু প্রচুর অর্থের উন্নতি হয়, তার কিন্তু কেরিয়ারের সাফল্য প্রচণ্ডভাবে আসে, প্রোগ্রেস অফ লাইফ হয়, এবং তার সুপিরিয়ারের সঙ্গে তার একটা খুব সুন্দর সম্পর্ক থাকে। চন্দ্র কিন্তু কোথাও একটা কন্ট্যাক্ট এবং কমিউনিকেশন, মানে অন্য মানুষের সঙ্গে সম্পর্ক, রিলেশনশিপ বিল্ড আপের কাজ করে। সুতরাং কারোর জন্মছকে যদি চন্দ্র খুব উন্নত থাকে, সে কিন্তু একজন ভালো পলিটিশিয়ান হয়, সে একজন ভালো অথর হয়, সে একজন ভালো সিঙ্গার হয়, কারণ চন্দ্রও কিন্তু কোনো না কোনোভাবে শিল্পের সঙ্গে, ক্রিয়েটিভিটির সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। সুতরাং কর্মক্ষেত্রে যারা যারা এই প্রফেশনকে বেছে নিয়েছেন, তারা যদি আপনার পজিটিভ চন্দ্রের মহাদশা চলে বা জন্মছকে চন্দ্র ভালো পজিশনে থাকে, তাহলে কিন্তু তারা প্রচণ্ড ভালো উন্নতি করে, প্রচণ্ড ভালো ডেভেলপমেন্ট করে। আর এর ঠিক উল্টো যদি চন্দ্র নেগেটিভ থাকে, তার জন্মছকে যদি ম্যালিফিক হয়,
6th, 8th বা 12th হাউসে বা রাহুর নক্ষত্রে কেতুর নক্ষত্রে থাকে বা চন্দ্র বুধ হয়, তাহলে ডিউ টু ডিসিশন মেকিং এর প্রবলেমের জন্য অনেক সময় কর্মক্ষেত্রে প্রচণ্ড ডিস্টারবেন্স আসে। আমরা জানি যে চন্দ্র শুক্র এবং চন্দ্র বুধ যদি কোনো মানুষের জন্মছকে দশম ভাব বা ষষ্ঠ ভাব অকুপাই করে, সে সারা জীবন ডিসিশন ভুল নিয়ে যায়। চন্দ্র এই ভুলটা কিন্তু করায়, যেহেতু এই সঠিক রাস্তা তো, তাহলে যদি সে সঠিক সময় কোনো প্রপার অ্যাস্ট্রোলজার দেখিয়ে জন্মছক চেক করা, তো ডিসিশনটা ঠিক, ডিসিশন পারফেক্ট হতো যে তার দুটো সার্ভিস তার সামনে সুযোগ এসেছে, কোন সার্ভিসটা নিলে তার ডেভেলপমেন্ট গ্রোথটা বেশি আসবে। দিন মানে তাদের লাইফে খুব হার্ডশিপ থাকে যদি ম্যালিফিক চন্দ্রের মহাদশা চলে, হয়তো সকাল 9টা থেকে রাত 9টা অবধি কাজ করে যাচ্ছে কিন্তু ফল জিরো। একটা প্রশ্ন আমার মাথায় আসছে যে চন্দ্রের সাপোর্টে তুমি বলছিলে যাতে যেহেতু কমিউনিকেশন স্কিল ভালো হয়, শিল্পী যারা হতে চাইছে তাদের চন্দ্রের সাপোর্ট দেয়। চন্দ্রটা প্রচুর পপুলারিটি দেয়, রাইট? একজন সিঙ্গার, তাদের যারা খুব পপুলার সিঙ্গার হয়, পপুলার ড্যান্সার, চন্দ্রের কারণের জন্য কিন্তু মানুষের মনে সে জায়গা করে দিচ্ছে। এবার এর আগে যখন আমরা এমনিও আর কি গল্প করেছি শুটিং ছাড়াও, তখনও তুমি বলেছো শুক্রের কারণেও কিন্তু শিল্পীদের সেই ক্যারিয়ারটা তৈরি হয়। এদিকে শুক্র আর চন্দ্র তুমি বলছো হচ্ছে মানে এনিমি, একে চন্দ্র শুক্র এনিমি, চন্দ্র শুক্র, কারণ যদি চন্দ্র শুক্র দুটোই কারণে সে শিল্পী হতে পারে, তাহলে সে কোনটার কারণে হবে? চন্দ্র শুক্র একত্রে না থেকে হয়তো চন্দ্র কর্মভাবে রয়েছে উচ্চস্থ অবস্থায়, একই ঘরে না থাকলেই হলো, এবং শুক্র হয়তো তার ভাগ্যভাবে রয়েছে একাদশে রয়েছে বা পঞ্চমে বা চতুর্থে বা তৃতীয় স্থান, যে কোনো স্থানে যেটা লাভ দেয়, তাহলে কিন্তু সে খুব ভালো শিল্পী হচ্ছে। কিন্তু চন্দ্র শুক্র একত্রে থাকলে তখন সে একটু পাজেলনেস তার মধ্যে কাজ করে, কোনটা সঠিক ডিসিশন আর কোনটা বেঠিক সেটা নিতে তার খুব অসুবিধা হয়ে যায়। এই প্রশ্ন তোমায় করলাম, তার কারণ হচ্ছে এ বছরটা শুক্রের, একদম। এবার এ বছরে একজন চন্দ্রের জাতক তাকে একজন যার হচ্ছে লগ্ন চন্দ্র বা যার রাশি চন্দ্র, তাকে একটু সবকিছুর ব্যাপারে ভেবে ভেবে সিদ্ধান্ত নিতে হবে, ভেবে ভেবে স্টেপ নিতে হবে। কারণ একটা জিনিস, যদি তার জন্মছকে চন্দ্র ম্যালিফিক থাকে, সে কিন্তু খুব ফুটফুট ডিসিশন মেকার হবে, খুব ইম্পালসিভ হবে, খুব কথায় কথায় এক্সট্রিমলি রেগে যাবে। সেটা যদি এই বছর করে, তাহলে তার কর্মক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র এবং পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এই বছর তাকে যথেষ্ট সাফার করতে হবে, প্রবলেম ফেস করতে হবে। যারা আজকে জি বাংলার প্রোগ্রামটা দেখছেন বা আমাদের প্রোগ্রামটা যারা নিয়মিত দেখেন, তাদেরকে আমি একটা কথাই বলবো যে কখনো এই বছরটা তোমার জন্য পুরো খারাপ আর এই বছরটা তোমার জন্য পুরো ভালো সেটা হতে পারে না। সব সময় দেখতে হবে যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তার ইন্ডিভিজুয়াল হরোস্কোপের উপর ডিপেন্ড করছে। যদি সে শুক্রের বছরে দেখা গেল হয়তো নিউমেরোলজিক্যালি শুক্রের ইয়ার, কিন্তু তার চন্দ্র খুব উন্নত, চন্দ্রের মহাদশা চলছে, সে সবচেয়ে বেশি সাকসেস পাবে, কারণ এটা ইন্ডিভিজুয়াল ডিপেন্ড, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল চার্ট অনুযায়ী কিন্তু তার মানে উপরে ওঠা বা কোথাও সেক্ষেত্রে বাধা আসা, হ্যাঁ, কোথাও একটা পজ আসছে, কোথাও সে বাধা আসছে, কোথাও তার ফ্লারিশ হচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণ তার জন্মছকের উপর ডিপেন্ড করছে এবং তার গত জন্মের কর্মফলের উপর ডিপেন্ড করছে। আমি আরও দু তিনটা জিনিস জানবো, আমার ব্যবসা সম্পর্ক এবং স্বাস্থ্য, এই বিষয়গুলো নিয়ে জানা বাকি রয়েছে, কিন্তু নিচ্ছি একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন মহানভ অঙ্গনে সোহিনী। আজ আমরা আলোচনা করছি চন্দ্রের মহাদশা নিয়ে। বিরতির আগে যে কথা বলছিলাম, চন্দ্রের মহাদশায় ব্যবসার ক্ষেত্রে কোন কোন ব্যবসা চন্দ্রের যাদের উচ্চস্থ তাদের মহাদশায় ট্রাই করা বেটার? দেখো, চন্দ্র যাদের উচ্চস্থ, যারা হয়তো বিজনেস শুরু করতে চলেছেন বা বিজনেস করছেন, তাদের জন্মছাপটা একটু দেখে নেওয়া যাক যে চন্দ্র তাদের যদি পজিটিভ হয়, যেমন ধরুন চন্দ্র সপ্তমে রয়েছে, একাদশে রয়েছে বা ভাগ্যস্থানে রয়েছে, পঞ্চমে রয়েছে বা দ্বিতীয়ভাবে চন্দ্র রয়েছে, দ্বিতীয়ভাবে চন্দ্র যেমন প্রচুর খরচাও করায়, জলের মতো অর্থ বেরোয়, আবার মানিটারি ফ্লো কিন্তু এক্সেসিভ মানিটারি ফ্লো করায়,
সুতরাং সেই সময় যদি তারা ব্যবসা করেন তাহলে কিন্তু তাদের ব্যবসা খুব ভালো হবে। এবং চন্দ্র কিন্তু বস্ত্র শিল্প দেয়, কাপড়ের ব্যবসা, যারা কাপড়ের ব্যবসা করছেন তাদের জন্য বলবো যে চন্দ্রের মহাদশা চলাকালীন চন্দ্র যদি আপনার জন্মছকে শুভ হয় তাহলে কিন্তু আপনি প্রচুর ইনকাম করবেন। এবং চন্দ্র কিন্তু কসমেটিক্সের বিজনেস দেয়, লিকুইড কসমেটিক্স, লিকুইড পারফিউম, ডিওডোরেন্ট, যেগুলো সুগন্ধিযুক্ত জিনিস, চন্দ্র ধূপের বিজনেস দেয়, যে কোনো লিকুইড প্রোডাক্ট, চা কফি, যারা কফি শপ খুলছে তাদের জন্য কিন্তু চন্দ্রের মহাদশাটা প্রচণ্ড কিন্তু বেনিফিশিয়াল এবং এই সময় তারা কিন্তু হিউজ ইনকাম করবে। সম্পর্কের ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে একটা জিনিস বলি, চন্দ্রকেও আমরা কিন্তু শুভ গ্রহ হিসাবে মেনে থাকি এবং চন্দ্র একটা খুব শান্ত প্ল্যানেট। চন্দ্রের দিন হচ্ছে, চন্দ্রের প্রিয় দিন হচ্ছে সোমবার এবং শিব হচ্ছেন চন্দ্রের প্রিয় দেবতা। চন্দ্রের মহাদশা চলাকালীন হয়তো কারোর বিয়ে হচ্ছে বা বিবাহিত জীবনে সেই সময় হয়তো তাদের চন্দ্রের মহাদশা এলো, চন্দ্রের মহাদশায় তারা কিন্তু খুব হেলদি ম্যারিড লাইফ লিড করে এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা খুব সুন্দর হয়। মানে চন্দ্র কি বলতো, একটা গুড লাইফ পার্টনার, ভালোবাসা, ফ্যামিলি থেকে সম্মান, সন্তানদের থেকে ভালোবাসা, বা ওই ডিউরিং চন্দ্র পিরিয়ডে একটা সুসন্তান জন্মানো, এগুলো কিন্তু চন্দ্র দেয়। আবার যদি ঠিক তার উল্টো, চন্দ্র যদি তার ম্যালিফিক হয়, চন্দ্র যদি তার অশুভ হয়, অশুভ চন্দ্রের দশায় কিন্তু ঠিক এর উল্টোটা করবে, স্বামীর সঙ্গে অশান্তি, খুব ছোট ছোট কারণে মনোমালিন্যতা। কারণ চন্দ্র যেহেতু নাম্বার টু, সুতরাং কিছুটা হলেও ডুয়াল, এবং চন্দ্র যদি লগ্নের সপ্তমভাবে থাকে অনেক সময় কিন্তু দ্বিবিবাহ যোগ হয়। এবং সপ্তমভাবে চন্দ্র হয়তো রয়েছে রাহুর সঙ্গে বা শনির সঙ্গে বা কেতুর সঙ্গে অথবা বুধের নক্ষত্র যুক্ত হয়ে, সেই ক্ষেত্রে কিন্তু চন্দ্রের মহাদশা চলাকালীন ডিভোর্স হয়ে আবার কিন্তু আরেকটা বিবাহ হয়। সুতরাং চন্দ্র যেমন একটা খুব পজিটিভ লাইফ দিতে পারে, আবার নেগেটিভ চন্দ্রের মহাদশায় কিন্তু তার জীবনে অনেক বেশি নেগেটিভিটি আসতে পারে। এবার স্বাস্থ্যের ক্ষেত্রে আসি। স্বাস্থ্যের জন্য চন্দ্র হচ্ছেন কিন্তু মেন প্ল্যানেট, সোলার সিস্টেমে মেন প্ল্যানেট হচ্ছেন চন্দ্র। কারণ চন্দ্র যদি ভালো থাকে আমাদের নার্ভ সিস্টেমটা ভালো থাকে। কারণ অনেক সময় দেখা যায় যে অশুভ চন্দ্রের মহাদশায় অনেকে সিজোফ্রেনিয়া, ইনসানিটি, সুইসাইডিয়াল টেন্ডেন্সি, সাডেন দেখবে অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কোনো কিছুর প্রেশার নিতে না পেরে, বা হয়তো খুব ছোট অশান্তি হয়েছে ফ্যামিলির সঙ্গে, বা হয়তো তার বন্ধু তাকে কিছু বলেছে, মানে খুব খুব নিহাতে ছোট ঘটনা, কিন্তু সে সুইসাইড করে নিল। কারণ তখন হয়তো তার জন্মছকে অষ্টমে চন্দ্র ছিল, যেটা আমরা বলি ইনসানিটি, পাগলামো, মেন্টাল ইমব্যালেন্স, এটা কিন্তু চন্দ্রের কারণে। যে লুনারটিক কথাটা এসেছে, এটা কি লুনার থেকে এসেছে? লুনার থেকে এসেছে। তো এটা অ্যাকচুয়ালি লুনার মানে আমরা জানি চন্দ্র। এবার হচ্ছে যে লুনার পক্ষ চলে, ঠিক আছে, চন্দ্রের দশা, লুনার দশা চলছে, সেই সময় কিন্তু একটা জাতক বা জাতিকাকে এই প্রবলেমটা ফেস করতে হয়। কারণ চন্দ্র হচ্ছে যেহেতু মনের কারকগ্রহ, সুতরাং মনের উপর নেগেটিভ এফেক্টটা চন্দ্র অত্যধিকভাবে দেয়। চন্দ্র যদি ভালো থাকে তাহলে সেই মহাদশা চলাকালীন সে কিন্তু তার জীবনের অনেক ভালো কাজ হাসিল করে নিতে পারে, ভালো চাকরি, ভালো কর্ম, ভালো স্টাডি, ভালো রিসার্চ, অনেক কিছু। ইভেন সে হয়তো কোনো ক্রিয়েটিভিটি সঙ্গে যুক্ত রয়েছে, ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত, সেই সময় কিন্তু তার নাম, যশ, ফ্লারিশমেন্ট, ইনকাম প্রচণ্ডভাবে আসবে। যদি তার শরীরটা তাকে সুস্থ থাকে, শরীরটা যদি তাকে সায় দেয়, সাপোর্ট দেয়। কারণ আমরা সবসময় জানি, আমাদের সময় দেখবে যে মা দিদিমারা বলতেন স্বাস্থ্যই সম্পদ, একদম। এবং চন্দ্র যদি ভালো থাকে তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, আমাদের মন ভালো থাকবে, মেন্টালিভাবে আমরা হেলদি থাকতে পারবো, তার ফলে কিন্তু আমরা একটা কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। নাম্বার টু হচ্ছে চন্দ্রের মহাদশা চলাকালীন অনেক সময় জল থেকে বিপদ আসে। চন্দ্র যদি অ্যাক্সিডেন্ট হয়, অনেক সময় অ্যাক্সিডেন্ট থেকে ডেথও হতে পারে। হয়তো সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে দেখবে, অনেক সময় তুমি নিউজে শুনবে, পেপার খুললেই দেখবে যে দুটো ছেলে তলিয়ে গেছে, ঠিক আছে, সাঁতার কাটতে গিয়ে। কারণ চন্দ্রের মহাদশা হয়তো তাদের কোনোভাবে চলছিল বা জন্মছকে কোনোভাবে চন্দ্রমারকভাবে ছিল, যার জন্য কিন্তু ওই সময় তো চন্দ্রের প্রত্যন্ত দশা বা শুক্রদশা ফাড়া আছে, ফাড়া, যেটাকে আমরা বলি ফেটাল, তো ওই কারণের জন্য মৃত্যু হলো। এবং চন্দ্রের মহাদশাকালীন চলাকালীন কিন্তু লিভারটাকে ভালো রাখা দরকার। এই যে সিরোসিস অফ লিভার হয়, তারপরে প্যানক্রিয়াস যে সমস্যা হয়, ফ্যাটি লিভার, এটা কিন্তু চন্দ্র বৃহস্পতির কারণের জন্য আসে।
যদি কারোর জন্মছকে লগ্নের পঞ্চমভাবে চন্দ্র এবং বকরী বৃহস্পতি যদি একসঙ্গে থাকে, তাহলে কিন্তু তার ক্ষেত্রে এই প্রবলেমটা আসে। পেটের প্রবলেমে ভুগবে, স্টোম্যাক অ্যাপসেট থাকবে। একটা জিনিস জানবে যে নটা গ্রহের মধ্যে সবকটা গ্রহ কিন্তু, যেমন রাহু কেতু, এরা কিন্তু অপোজিট মুভিং প্ল্যানেট। আর থাকছে হচ্ছে সাতটা গ্রহ। সাতটা গ্রহর মধ্যে একমাত্র চন্দ্র এবং রবি কখনো কিন্তু বকরি হয় না, আচ্ছা, রেট্রোগ্রেড হয় না, এরা কিন্তু সবসময় ডাইরেক্ট মুভ করে। আর রয়ে গেল পাঁচটা গ্রহ, এরা কিন্তু বকরি থাকে, মানে পজিশনও চেঞ্জ করে, কোনো পজিটিভ দিক থেকে থাকে, কোনো বকরি ভাবে থাকে না। বকরি মানে হচ্ছে অপোজিট ডাইরেকশন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সবকিছুই খুব স্লো। ধরো তোমাকে বলা হলো তুমি এইদিকে চলো, তুমি এইদিকে না চলে এইদিকটা চলছো, তাহলে তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে তোমার কিন্তু লেট হলো। ঠিক বকরি গ্রহ কিন্তু তোমার কাজটা করাতে ডিলে করবে। চন্দ্র কখনো কিন্তু বকরি থাকে না। চন্দ্রের সঙ্গে যদি কোনো কোনো বকরি থাকে এবং ষষ্ঠভাবে অষ্টমভাবে থাকছে, তাহলে ওই ডিজিজগুলো আসে। একটা জিনিস বলি, গাইনো ডিজিজও কিন্তু চন্দ্র দেয়, স্কিনের প্রবলেম চন্দ্র দেয়। সুতরাং চন্দ্র কিন্তু সৌন্দর্যটাও মেনটেন করে, রক্ষা করে, এবং যেটা হচ্ছে ফিমেল পার্টস শরীরে সেটার কিন্তু টোটালি কন্ট্রোল কিন্তু চন্দ্র এবং শুক্র করে। চন্দ্র কিন্তু আরেকটি মেন গ্রহ। সুতরাং চন্দ্রের পজিটিভ দশাতে মানুষ অনেক কিছু পজিটিভ পায়, আর নেগেটিভ দশাতে তার জীবনে অনেক কিছু নেগেটিভ হতে পারে। সোহিনীদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন। অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে দূরের বন্ধুদের জন্য। আর যারা সোহিনীদেরকে চেম্বারে দেখাতে চান, তাদের সবসময় সঙ্গে রাখতে হবে আপনাদের নিজের জন্ম সময়, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ, সেগুলো যেন অ্যাকিউরেট হয়। সেটা নিয়ে পৌঁছে যেতে পারেন কলকাতায় রাসবিহারী মোড়ের কাছে অভিষেক পয়েন্টে, আর দিল্লিতে সিআর পার্কে। সোহিনীদি, একজন তোমার কাছে আশা অনুগামী যিনি তোমার থেকে উপকৃত হয়েছেন, তিনি তার কথা শেয়ার করেছেন আমাদের সঙ্গে, চলো শুনে নিই। মহানভ অঙ্গনে সোহিনী, এই অনুষ্ঠানটি আমি নিয়মিত দেখি এবং আমি এই অনুষ্ঠানটির কিন্তু ভীষণ ভীষণ অনেক বড় একজন ফ্যান, কারণ সোহিনীদি যেভাবে আমাদেরকে গাইড করেন, ভীষণ সহজভাবে সরলভাবে উনি আমাদেরকে গাইড করেন, এবং আমার অনেক ধরনের সমস্যা ছিল এবং গাইডেন্সের প্রয়োজন ছিল আমার ক্যারিয়ারের ব্যাপারে, সেক্ষেত্রে আমি সোহিনীদির সাথে নিজে যোগাযোগ করি এবং সোহিনীদি যেভাবে আমাকে গাইড করে গেছেন, হ্যাটস অফ টু হার, যে এত সুন্দর করে এত সহজভাবে গাইড করার জন্য। এবং আমি সোহিনীদির সাথে রেগুলার যোগাযোগ রাখি আমার অ্যাচিভমেন্টের পেছনে এবং আমার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। সোহিনীদির সবসময়ের এই বন্ধু হয়ে থাকাটা আমার কিন্তু পরম প্রাপ্তি। থ্যাংক ইউ সো মাচ সোহিনীদি। খুব ভালো লাগলো তুমি জি বাংলা এসে জি বাংলার সকল দর্শকদের কাছে তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করলে। ভালো থেকো, আগামী ভবিষ্যৎ তোমার খুব উজ্জ্বল। এবার এ মাসে আর দুটো সপ্তাহ বাকি রয়েছে, আমাদের দুটো গ্রহ বাকি রয়েছে, বুধ এবং শুক্র। বুধ এবং শুক্র, আগামী দিন আমরা কি শুনবো? আগামী দিন আমরা বুধ নিয়ে আলোচনা করব। এটা কিন্তু আমাদের জীবনের একটা মেন গ্রহ এবং এটা শুভ অশুভত্ব নিয়ে আলোচনা করা হবে। বুধের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড থাকে আমাদের বুদ্ধি যতদূর আমি জানি, এবং একজন ভালো প্রফেশনাল, একজন ভালো স্টুডেন্টের জন্য বুধটা খুব দরকার। তো আশা করি স্টুডেন্টদের এবং যারা প্রফেশনে রয়েছে তাদের জন্য অবশ্যই তারা এই প্রোগ্রামটা দেখবেন, নেক্সট রোববারের প্রোগ্রাম। আশা করি ভালো লাগবে এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন এই প্রোগ্রামটার থেকে। কথাতে বলে বুদ্ধি যার বলটা, তাহলে আপনার আমার বুদ্ধিতে কতটা বল আছে সেটা জানতে হলে অবশ্যই আগামী রবিবার মহানভ অঙ্গনের সোহিনী অনুষ্ঠানে চোখ রাখতে ভুলবেন না। ভালো থাকবেন।